আল্লাহর বাসতে মেহরবানি কর, দুনিয়ার হিসাব নিয়া হিসাব মিলা গেল, সুখ দুঃখ আনন্দ বেদনা আরাম আয়েস প্রাপ্তি অপ্রাপ্তি দুনিয়া নিয়া মিলা গেল, আখেরাত নিয়া মিলা, আখেরাত নিয়া মিলা। বললাম না আপনি খাইয়া পইরা ভালো আছেন এটা বলবেন, এটা কোনো হিসাব দিয়েন না। ছেলেরা বিদেশ, মেয়েরা বিয়ে দিচ্ছেন, বাড়িতে বিল্ডিং করছেন, চান্দিনা শহরে জায়গা কিনছেন, এগুলো হিসাব দিয়েন না, ইডি ইডি কিচ্ছু না, এগুলো ধোকা, এগুলো ধোকা, এগুলো লাইবুম ওয়া লাহবুন, এগুলো তামাশা, এগুলো খেলাধুলা, মালা ঠোলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়া লাহবুম ওয়া জিনা وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد। আল্লাহ তাআলা বলে জানেন বান্দা শুনো আমি বলছি, আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার জীবন কয়েকটি জিনিস, এক লাইব খেলাধুলা, দুই লাহবুন তামাশা, তিন জিনা কিছুক্ষণের সৌন্দর্য, এই পাউডার শুনু ফেয়ার এন্ড লাভলি, وتفاخر নিজেদের পরস্পরের বড়াই অহংকার, আমার এই আছে তোমার এই নাই, আমার বাড়ি আছে তোমার নাই, আমার মোটর সাইকেল আছে তোমার নাই, এই যে বড়াই অহংকার। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর সম্পদের আধিক্য, সন্তানাদির আধিক্য, আমার ছেলে পাঁচজন, আমার বংশ এত বড়, আমার জায়গা জমি এত বেশি, এই এগুলোর কিছুক্ষণের হিসাব কিতাব, এগুলোই হলো দুনিয়ার জীবন। রোজ শনিবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন চান্দিনা ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক দ্বিতীয় বার্ষিক ইসলাহী মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত ওলামায়ে কেরাম, ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলাই যাকে হেদায়েত দিতে চান তো আল্লাহ তাআলাই তার দিল ইসলামের জন্য প্রশস্ত করে দেন, দীনের বুঝ, দীনের ফাহাম, দীন মানার অনুভূতি আল্লাহ তাআলাই তার হৃদয়ে জাগিয়ে দেন। আমার খুলনার হযরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলতেন যে বলেন তো সে ইসলাম মানার মতো গ্রহণ করার মতো যোগ্যতা পায়, ফলেই সে কালেমা গ্রহণ করে, আল্লাহ তাআলাই তাকে দান করে। তাইলে আসলেই এটা বাস্তবতা যে আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, আল্লাহর দিন মানা, কোরআন ও সুন্না মতে জিন্দিগি গড়বার সুযোগ পাওয়া, এটা আল্লাহ তাআলার একান্ত তৌফিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এটাও কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন তিনি যাকে ইচ্ছে করেন একেবারে টেনে, আল্লাহ তাআলা নিজেই টেনে তার দিকে নিয়ে আসেন, সে চলছে উল্টো পথে, আল্লাহ তাআলাই একবার ইউটার্ন করে আল্লাহ তাআলা তাকে ইমানের রাস্তায় নিয়ে আসে। জজব, এটাকে জজবে ইলাহি বলে, আল্লাহ তাআলার কুদরতি আকর্ষক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিচ্ছে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ কুফুরি করতে, সর্বশ্রেষ্ঠ অপরাধ হতো যদি নবীকে হত্যা করত, সেটাই করতে রওনা দিছিল। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়তম মাহবুবকে হত্যা করতে রওনা দিস উন্মুক্ত তরবারি হাতে, আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করার কথা, মাথা তুললে আসার দনের কথা, ঠিকই না বলেন বেটা, তোর সাহসটা কি বেটা, কই রওনা দিলি বেটা, খামখেয়ালি
কিন্তু রব্বুল আলামিন ওই অবস্থাতেই আল্লাহ তাআলা বলেন যা তোরে আমার পছন্দ হয়েছে। আপনি যদি আল্লাহকে বলেন কি দেখে পছন্দ হলো, কি জামা দেখা, না শার্ট দেখা, না তরবারি দেখা, না তার রাগ দেখা, কি লেগে পছন্দ করে, আল্লাহ তাআলা বলেন আমার ইচ্ছা হয়েছে। আল্লাহ তাআলা ওই অবস্থাতেই ওই পথেই ওই ওই চলার পথেই তাকে আল্লাহ তাআলা ঈমান দান করছেন। এটাকে জজবে ইলাহি বলে। আল্লাহ তাআলা যখন চায় তো আল্লাহ তাআলাই টেনে নিয়ে আসে। আমার একজন উস্তাদে মোহতারাম ছিলেন, ইন্তেকাল করছেন, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় আমি যখন পড়তাম, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাই হুজুরের নাম ছিল, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, জোহরের নামাজ মসজিদে পড়ছে, তাসবি পড়তেছে মসজিদে বসে বসে, এই অবস্থায় ঢুলে পড়ছে, ওইখানে ইন্তেকাল করছে মসজিদে। তো হুজুরে বলতেন আল্লাহ যাকে ইচ্ছে করে খেতের লাইল থেকে টেনে মাদ্রাসার ভিতরে নিয়ে আসে, আর আল্লাহ যাকে ইচ্ছে করে না তাকে মাদ্রাসার বারান্দা থেকে ধাক্কা দিয়ে অন্যত্র সরায়। এই জন্য আল্লাহ তালার তৌফি, আল্লাহ তালার কারম, আল্লাহ তালার দয়া অনুগ্রহ সবচেয়ে বড় সেটাই যে যাকে আল্লাহ তালা তার দিন মানার, আল্লাহ তালার গোলামি করার তৌফিক দিয়েছে। এটা হলো বড় এহসান। দুনিয়া দেওয়া এটা খুব বেশি কিছু, আমাকে আপনাকে যেই দুনিয়া আল্লাহ দিলেন তেমন কিছু, আল্লাহ তালা দুনিয়া কাফের মুশরিককে তার চাইতে বেশি দিচ্ছেন, দিচ্ছেন কি না বলেন। ওলাউলা আইন কুনান্নাসু উম্মাতাম ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা ও মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আল্লাহ তাআলা বলেন আমার সমস্ত ঈমানদার বান্দা বেশি রাগ করবে, অভিমান করবে বেশি আমার উপরে, যদি এটা মনে না করতাম, কত আমি আল্লাহ চাইছিলাম কাফের আর মুশরিক যারা বেঈমান তাদের দুনিয়ার ঘরবাড়িগুলো স্বর্ণ রৌপ্য দিয়ে বাঁধাই করে দিত। আল্লাহ বলতেছে কোরআনের আয়াত, আমার এটাই চাইছিলাম এটা, যে একবারে সুকুফাম মিন ফিদ্দা রৌপ্য দিয়ে ছাদ করে দিতাম, ও মাআরিজা আলাইহা ইয়াযহারুন সিঁড়িগুলো পর্যন্ত যেগুলো দিয়ে তারা উপরে ওঠে সেগুলো পর্যন্ত রূপা দিয়ে বাঁধাই দিত, স্বর্ণ দিয়ে বেঁধে বাঁধাই করে দিত। মনটা চাইছিল ইমানদারকে দুনিয়া মোটেই না দে, বেঈমানকে পুরা দিয়ে দে, কিন্তু আমার বান্দা বলবে আল্লাহ আমরা বুঝছি, আসলে আপনি আমার একবারে দেখতে নে পারেন না বুঝছি, কয় তোমরা একবারে বেশি রাগ হইয়া যাইবা, কই কি রে কারে সেজদা করি কারে গোলামি করি, এবারে আমগরে কিছুই দেয় না, কয় এরকম একটু বেশি অভিমান করবা বলে কিছু তোমগরও দিয়া চালাইয়া নিতেছি, কিন্তু নয় তো আসলে দুনিয়া চাচ্ছিলাম পুরাটাই বেঈমানকে দিয়ে দে। আল্লাহ তাআলা বলে 60 বছর তারা নিয়ে নেক, অনন্তকালের জান্নাত তুমি নি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিনা। আল্লাহ তাআলা বলে হে বান্দারা আমার একটু সুযোগ দাও, ইমানদারকে বলছে একটু বেশি কিছু এখন মাইত্য না, একটু সুযোগ দাও, আমি নাফরমান মিথ্যুক পাপীদেরকে দুনিয়া একটু দেই, অমাহিলহুম কালিলা একটু সুযোগ দাও তাদের, মনে রাখো এখন দুনিয়া ভোগ করুক, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, ও চিরেই আখেরাতে আমি আল্লাহ তাআলার কাছে আগুনের বেড়ি এবং জাহান্নামের প্রজ্জ্বলিত আগুন আছে, সেখানেই তাদেরকে ফেলব। এই জন্য আমার বাপ শুধুই কেবল দুনিয়া পাওয়া এতে একজন মুসলমানের তৃপ্তি নেই। আপনার ছেলে বিদেশ, মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে বিল্ডিং করছেন, বাজারে দোকান আছে, হ্যাঁ বাজার সাজার মিল্লা জিল্লা ভালোই আছেন, খাইয়া পইরা ভালো আছেন, না রে বাপ এটারে ভালো থাকা বলেন, বাজার সদাই দিয়ে ভালো আছেন,
এটাকে ভালো বলে না। খাট পালং সোফা দিয়ে ভালো আছেন এটাকে ভালো বলে না। ভালো আছেন তখন নিজে এবং বিবি বাচ্চা ঈমান এবং আমলের উপরে আছে যখন, তখনই বলবেন ভালো আছে। যেদিন বলবেন আমার ছেলেও নামাজি, মেয়েও নামাজি, স্ত্রীও নামাজি, আমার ছেলের ঘরের নাতি নাতনিও নামাজি, মেয়ের ঘরের নাতি নাতনিও নামাজি, সেদিনই কেবল তৃপ্তি, সেদিনই কেবল বলতে পারেন যে আমি ভালো আছি। এর আগে ইমানদার ভালো আছি এটা কিভাবে বল? দুপুরে ভাত খাইছেন, রাতে খানা খাইতে পারবেন, এখন বিল্ডিং করছেন, এই কারণে ভালো থাকা। নাই তো বেঈমান এর চাইতে বেশি খাচ্ছে, এর চাইতে বেশি বাড়ি ঘর দালান বিল্ডিং করছে। আচ্ছা বেঈমান বাদ দেন, জন্তু জানোয়ার তো এর চাইতে বেশি দুনিয়া ভোগ কর। আমাদের চট্টগ্রামের বাংলাদেশের খ্যাতিমান গবেষক আলেম আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি একদিন বয়ানে বলছেন যে একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি খায়। তা আমরা 250 কেজি ভাত খানছে আমরা, আপনি 14 গোষ্ঠী খেতে পারবেন বোঝেন নাই, 250 কেজি ভাত কি খাম খেলি কথা? আপনি তাইলে বলেন কি দুনিয়া ভোগ করছে? একটি সাগরের তিমি, তিনি বলছেন কমপক্ষে 200 সুস্থ সবল শক্ত সামর্থ্যবান যুবক এক বেলা যে খাবার খায়, একটি হাতি এক লোকমায় মানে একবারে সেই পরিমাণ খাবার খায়। তিমি তিমি তিমি, এটা গবেষকদের কথা। তাহলে দুনিয়া কোনোভাবেই জন্তু জানোয়ারের চাইতেও বেশি ভোগ করার সুযোগ আপনার নাই, ওইরকম যোগ্যতা, ওইরকম শরীর, ওইরকম দেহ আপনার নাই। এজন্য বাপ আমার প্রথম কথা এটা, আল্লাহর জন্য আসতে পারছেন, আখেরাতের ফিকিরে বসতে পারছেন, নামাজ জামাতে পড়তে পারছেন, আল্লাহকে ডাকতে পারছেন, আমার বাপ, এটাই হলো প্রমাণ করে আপনি আল্লাহ তাআলার দয়া আর তৌফিক পেয়েছেন, আল্লাহ তাআলার রহমের নজর আপনার উপরে আছে। এজন্য আমি অল্প সময় যেহেতু, এজন্য আমি বললাম আপনাদেরকে দয়া করে আল্লাহর বাস্তে মেহরবানি করে দুনিয়ার হিসাব নিয়া হিসাব মিলাইয়েন, সুখ দুঃখ আনন্দ বেদনা আরাম আয়েস প্রাপ্তি অপ্রাপ্তি দুনিয়া নিয়া মিলাইয়েন, আখেরাত নিয়া মিলান, আখেরাত নিয়ে আমি বললাম না আপনি খাইয়া পইরা ভালো আছেন এটা বলবেন না, এটা কোনো হিসাব দিয়েন না। ছেলেরা বিদেশ, মেয়েরা বিয়ে দিচ্ছেন, বাড়িতে বিল্ডিং করছেন, চান্দিনা শহরে জায়গা কিনছেন, এগুলো হিসাব দিয়েন না, ইডি ইডি কিচ্ছু না, এগুলো ধোকা, এগুলা ধোকা, এগুলো লাইবুম ওয়া লাহবুন, এগুলো তামাশা, এগুলো খেলাধুলা, মালা ঠোলা। وَعَلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ। আল্লাহ তাআলা বলে জানেন বান্দা শোনো আমি বলছি, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবন কয়েকটি জিনিস, এক লাইব খেলাধুলা, দুই লাহবুন তামাশা, তিন জিনা কিছুক্ষণের সৌন্দর্য, এই পাউডার শুনু ফেয়ারেন লাভ না, তাফাখুরুন নিজেদের পরস্পরের বড়াই অহংকার, আমার এই আছে তোমার এই নাই, আমার বাড়ি আছে তোমার নাই, আমার মোটর সাইকেল আছে তোমার নাই, এই যে বড়াই অহংকার। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর সম্পদের আধিক্য, সন্তানাদির আধিক্য, আমার ছেলে 5 জন, আমার বংশ এত বড়, আমার জায়গা জমি এত বেশি, এই এগুলোর কিছুক্ষণের হিসাব কিতাব, এগুলোই হলো দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা বলেন এগুলো ঠিক কেমন জানো? এক কৃষক ধান লাগাইছে, 3.5 মাসের মাথায় কাইটা আবার খড়কুটা বানাইয়া এখন এই খের উড়তেছে বাতাসে, এটা যেরকম সামান্য তোমার এই পুরা
খেল তামাশার অর্জন এমনই সমান। অফিল আখিরাতে আযাবুন শাদীদ, আর শুনে নাও অচিরেই আখিরাতে তোমার জন্য আছে আযাবুন শাদীদ, কঠিন আযাব। যদি জিন্দেগি শুধু এই কাজে যায়, কেন ছয়টা জিনিস লাইবুন ওয়া লাহবুন, খেলাধুলা এবং তামাশা, এনে দুইটা, জিনাতুন তাফাখুরুন, এনে দুইটা মানে সৌন্দর্য বড়াই, আর হলো তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য সম্পদের আধিক্য। আল্লাহ তাআলা বলেন এটা মানুষের জীবনের তিনটা হালাত, শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল। শিশুকালে দুইটা খেলাধুলা আর তামাশা, যৌবনকালে দুইটা সৌন্দর্য, কেবল দেন না ফিটফাট, কেবল পাউডারের পর পাউডার লাগায়, ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, ফেস ওয়াশ সৌন্দর্য, আর হলো অহংকার বড়া, একদম সাবা ডাবা ফুটে এলাম ওটা দিয়ে, মানে একটা বড়াই কি কইতে চাস, মানে কথায় কথায় অহংকার, এই এটা হলো যৌবন। আর হলো বুড়াকাল, টাকা পয়সার হিসাব কদ্দুর জমাইছে, জিফুতের হিসাব কদ্দুর কি করছে। আল্লাহ বলেন ছোটবেলা গেল খেলাধুলা আর তামাশা, যৌবনকাল গেল অহংকার আর রূপ চর্চায়, বুড়াকাল গেল সন্তানাদি আর সম্পদের হিসাব মিলানোতে, আখেরাত কই বলেন, আখেরাত কোথায়? يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ। এই যে আল্লাহ বলেন বান্দা শুধু কেবল বুঝতেছো দুনিয়ার জীবনের উপরের অংশ, অথচ তুমি দেখছি আখেরাতের ব্যাপারে হয়ে আছো একদম গাফেল। কি ব্যাপার? اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ বলে মানুষগুলো তোমাদের কিয়ামত তো ঘনিয়ে গেছে, অথচ এখনো তো তোমরা আখেরাত থেকে বিমুখ হয়ে গাফেলি আছো। মৃত্যু তো দরজায় কড়া নাড়ে, আজরাইল তো দেখা করে, মাটি তো কবর ডেকে ডেকে বলে, কিন্তু তুমি তো গাফেল, তুমি তো গাফেল। এজন্য বাপ আমার ফিকির চাই, ফিকির চাই, ফিকির চাই। এই মাহফিলের ইসলাহি মাহফিল মূল মাকসাদ হইল আপনি আমার জিন্দগির পরিবর্তন, হালাত বদলানো, জীবনের পরিবর্তনের অনুভূতি হৃদয়ে লালন করা, এটা হলো মূল মাকসাদ। আপনার এই বক্তা দেখাইলো ওনার আয়োজন কইরা, বড় বড় হুজুর আনছে, বক্তার পর বক্তা লাড়লো, হ্যাঁ একজন সিটাঙ্গের, একজন ডাকার, একজন কুমিল্লার, মনে করেন একজন সাঁদের দেশের হুজুর, আর একজন মঙ্গল গ্রহ থেকে আনছে, হুজুর লাড়ছে আমনে আগের মতো বিড়ি এখান, তো তা হুজুর মঙ্গল গ্রহ থেকে আইলেই কি আর সাঁদের দেশে তাইলে, আমনে তো লড়েন সরেন না, কথা বলেন না কেন? আপনি আপনার দোকানে তো রঙিন টেলিভিশন চলতেই আছে, আপনি তো সেই সকালে দোকান খুলছেন, রাত দশটা পর্যন্ত দোকানদারি করলেন, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আপনি নাফরমান, আপনার একটা সেজদা দিতে মন চায় নাই। হায় মুসলমান, তুই এই ব্যবসা দিয়ে নাফরমান করবি কি? কি সাজাইলি নাফরমান, কি সাজাইলি, কি সাজাইলি নাফরমান? কার জন্য দোকানদারি করলি? কি জিন্দেগি বানাইলি? সেজদা কোথায়? গোলামি কোথায়? বন্দিকি কোথায়? মোবাইলের মিস কল দিলে টের পায়, আর এতগুলো হরন দিয়ে মসজিদের মাইক থেকে আজান দেয়, তুমি নাফরমান, টের পাও না, আজান শুনতে পাও না, তুমি মানুষ কেমনে বেটা? তোমারে মানুষ বললে জানোয়ার বলবে কাকে, হাইওয়ান বলবে কাকে, আনআম বলবে কাকে, আনআম। আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলছেন وَتَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ وَيَعْقِلُونَ। ও নবী, নিজের মনের চাহিদা মতো যে চলে, আপনার কাছে কি মনে হয়? নবীকে আল্লাহ বলে, আপনার কাছে মনে হয় সে কিছু শুনে, কিছু বোঝে মনে হয়?
আল্লাহ বলে ইনহুম ইল্লা কাল আনআম, না রে দোস্ত সে আর কিছু নয় শুধুই জানোয়ার। ওই বোঝেও না কিছু, শুনেও না কিছু। أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. رب العالمين بولن بندو সারাটা জিন্দিগি মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদাকেই যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, মনে রাখবেন আমি একদিন সত্যি সত্যি তাকে গোমরা করে দেব, একদিন ঠিকই পথ খাড়া করে দেব, একদিন আলোর পথ থেকে সরিয়ে দেব, একদিন জান্নাতের রাস্তা থেকে হটায় দেব, এক লাথি দিয়ে বলবো যা নাফরমান শয়তান, তোরে আর দিলাম না জান্নাত, তোরে আর দিলাম না হেদায়েত, যা ঠিক আছে 60 বছর বয়স এখনো বিড়ি খাও, চাচা ঘটনা গীতা, ওই কাকু আমার চাচা এই নাফরমানি ছাড়বেন কোন দিন, 60 বছর বয়স, আজ 40 বছর প্রতিদিন এক তালে এক রঙে আপনি বিড়ি খান সিগারেট খান, এটা কি জিন্দিগি, এটা যে গুনাহ এটা বুঝবেন কোন দিন, এটা ছাড়বেন কোন দিন বলেন, বলে 40 বছরও মনে হইল না এটা গুনাহ, 30 বছরও মনে হইল না এটা ছাড়া দরকার, আরে আপনি বলেন নাই আল্লাহ আপনারে ভুলে গেছে। হ্যাঁ আজ 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে এক টানা, প্রতিদিন এমন হাজারো লাখো মুসলমান যাদের ঘরে 20 বছর 10 বছর যাবত এক রঙে এক ঢঙ্গে টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর নাচ গান দেখতেছে, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই সোমবার, এভাবেই মঙ্গলবার, এভাবেই বুধবার, এভাবেই বৃহস্পতিবার, এভাবেই শনিবার, এই এটা যে গুনাহ, এটা যে নাফরমানি, এটা যে হারাম, এই নাফরমান পরিবারের একজনেরও আজ 20 বৎসরে মাথায় আসে নাই, দিমাগে আসে নাই, কলিজায় আসে নাই, এ বেড়া এই ঘরে খায় এনে ভাত খায়, এ ঘরে নাফরমান রাত্রে ঘুমায়, এখানেই বন খায়, এখানেই চা খায়, এনে বৈশা বিড়ি খায়, এনে বৈশা ভাত তরকারি খায়, হায় বাপ বাপ, কোন দিন বুঝবেন এটা গুনাহ, 20 বছরও সময় হয় নাই, 30 বছরও বুঝে আসে নাই, কারণটা কি, কারণ ওইটাই, ওই যে আল্লাহ বলছেন বন্ধু অনেক দিন মনের ইচ্ছা মতো চলতে চলতে একদিন আমি পথ ভোলা করে আর মনে আসে না। ওয়া খাতামা আলা সামআহি ওয়া কলবিহি, আল্লাহ বলেন আরো কি করি বন্ধু জানেন, আমি রব্বুল আলামিন লম্বা নাফরমানি করতে করতে মনের ইচ্ছে মতো চলতে চলতে একদিন আমি আল্লাহ নিজেই কান আর অন্তরের মধ্যে সিলগালা করে দেই, মোহর মেরে দিই, ঠিক আছে যা আর কোনো দিন হকের কথা শুনবিও না, হকের কথা বুঝবিও না, ঠিক আছে পার কর, এ প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, এমন বাট পার সিটার ব্যবসায়ী আছে না কথা বলেন, 20 বৎসর এর সিস্টেম এটা, হে প্রতিদিনই মিথ্যা কথা কয়, মা এটা কি, এটা কি ধরনের কথা বাপ, এটা তো মুসলমান যদি হয় ইমানদার যদি হয় তো প্রতিদিন এক তালে এক এক স্টাইলে গুনাহ এভাবে কেমনে করে, উনি বলে প্রত্যেক সময় সুদ খায়, নিয়মিতই কিস্তি লয়, নিয়মিতই লোন লয়, নিয়মিতই সে ধোকা দেয়, হায় হায় এই এই ধোকা, এই প্রতারণা, এই ওজনে কম দেওয়া, এই অবৈধ উপার্জনের টাকা দিয়েই বাড়ি করছে, এই টাকা দিয়েই তার বেডির গহনা কিনছে, এই টাকা দিয়েই ছেলে মেয়ের কাপড় চোপড়, এই টাকা দিয়েই ঘরের ফার্নিচার, এই টাকা দিয়েই বাচ্চাদের পড়ালেখার খরচ,
এই টাকা পয়সা দিয়েই তার বাজার সদাই তার নিজের শরীর নিজের দেহ তাহলে এক পায়খানা কয়খানে লাগাইলে ঠিক এই নাফরমান মুসলমান কোন দিন ভাববেন এক পায়খানা কয়খানে লাগাইলে কয়খানে লাগাইলে এক বাচ্চা ছোট্ট বাচ্চা তো পায়খানা করে এই পরিমাণ ঘরে হাঁটছে যে এখন বালিশের কবারে লেফের কবারে তোষকের মধ্যে বিস্তার সাদুরের মধ্যে সোফার কবারে সব জায়গায় পায়খানা লাগিয়া গেছে এটা তো বাচ্চা পুরা ঘর নষ্ট করে ফেলছে তুমি নাফরমানও তো পুরা ঘর নষ্ট করে দিলা সুদের টাকায় ঘুষের টাকায় ধোকার টাকায় প্রতারণার টাকায় ওজনে কম দেওয়ার টাকায় অবৈধ উপার্জনের টাকা দিয়ে সব সাজাইতে গিয়ে পুরা ঘর পুরা ফ্যামিলি তো নাপাক করে দিল فَأَنَّا يُسْتَجَابُ لَهُ নবীজি আফসুস করে বলছেন আহা কিভাবে দোয়া কবুল হল খানায় কাবা ধরে দোয়া করছে তবুও নবী বলছে মাতামুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম গুদিয়া বিল হারাম فَأَنَّا يُسْتَجَابُ আল্লাহর নবী বলে উম্মত এটা খাইছে যা হারাম পান করছে যা হারাম পোশাক পরছে যা হারাম রক্ত মাংস যা হইছে এটা হারাম কিভাবে দোয়া করল কিভাবে দোয়া করল এই জন্য বাপ আমার প্রত্যেকের কাছে অনুরোধ আল্লাহ তাআলা বলেন লম্বা সময় আমার নাফরমানি করতে থাকলে আমি আল্লাহ তাআলা একদিন আমি ইচ্ছা করে গোমরা করে দেই দুই কানে এবং অন্তরে মোহর মেরে দেই তিন জালা আলা বাসারিহি গিশাওয়া চোখের সামনে পর্দা ফেলে দেয় চোখেও দেখে না কানেও শুনে না হৃদয়েও বোঝে না আর আল্লাহ তাআলা পথও দেখায় না পথ হারা অন্তর বন্ধ কান বন্ধ চোখে পর্দা এবার আল্লাহ নিজেই বলেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ ও নবী বলেন তো এইবার আমি আল্লাহকে বাদ দিয়ে তারে হেদায়েত কে দিবে কোন তো কে দিবে আর আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদী আইসা হেদায়েত দিবে হুজুরে দারুল হুজুরে কে দিবে যিনি হেদায়েত দিতেন তিনি তো বলছে তোরে তো আমি গোমরা করে দিছি এজন্য সমস্ত ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের যে খুতবা পড়ে এটা বলে নাই যে মানে অর্থ হলো এই আমার বয়ানের কোনো কৃতিত্ব না মূলত মাইয়াহদিহিল্লা ফালা মুযিল্লা না ومن يضلله فلا هادي له